মাস্ক নেই তো কি হয়েছে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন মাস্কের বদলে গামছা দিয়ে মুখ ঢেকে রাখতে। শুক্রবার বিকেলে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন মাস্কের বদলে গামছা দিয়ে মুখ ঢেকে রাখা যায়। কিভাবে মুখ ঢাকতে হবে ক্যামেরার সামনে বসে তা দেখিয়েও দিয়েছেন বিপ্লব দেব। শুক্রবার তিনি গামছা গলায় জড়িয়ে বসেছিলেন ক্যামেরার সামনে, কিভাবে গামছা দিয়ে মুখ ঢাকা দিতে হবে তা দেখিয়ে দেবার জন্য। যে আমাদের সবার কাছে এই গামছা আছে বাড়িতে, জল গামছা বলে, সেটা গলায় রাখুন। ওর গামছাটা এভাবে উঠিয়ে সামনে রেখে দিন, ব্যাস। এতেও আপনার লাভ হয়ে যাবে। তো এভাবে গামছা ওঠানোর জন্য আমার মনে হয় না যে তার জন্য ত্রিপুরাবাসীর কোনো অসুবিধা হবে, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে এই জল গামছা আছে। তো আজকে থেকে সবাই পয় পরিষ্কার করে, নিট অ্যান্ড ক্লিন একটা গামছা নিজের কাঁধে রাখুন, যেভাবে আমি রেখেছি। আর সেটাকে আমি যেভাবে দেখালাম এইভাবে মুড়ে রেখে দিন, তাতে আপনার অনেক সেফটি হয়ে যাবে। এটা তো 1 সেকেন্ডে করা যেতে পারে। মাস্ক কলকাতা থেকে আসবে, গুয়াহাটি থেকে আসবে, তৈরি হবে, কিন্তু এই মাস্কটা প্রত্যেক ঘরে রেডিমেড আছে, বাস এতটাই। যে এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা, পয় পরিষ্কার রাখা, যাই আছে আমার কাছে একটা হয়তোবা ছোট গামছা আছে বা কালার উঠে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। সেটা বাড়িতে যাই সাবান আছে, সার্ফ আছে, তা দিয়ে ধুয়ে পরিষ্কার করে ও রৌদ্রতে শুকিয়ে গলায় রাখা। যতদিন পর্যন্ত লকডাউন চলতে থাকবে ততদিন পর্যন্ত ওই গামছা গলা থেকে না নামানো। আমি আশা করি আমার এই আপিল সমস্ত ত্রিপুরাবাসী আজ থেকেই লাগু করে দেবে, তো ত্রিপুরার প্রত্যেক ঘরে রেডিমেড মাস্ক তৈরি হয়ে যাবে। এদিকে রাজ্যের বিশিষ্ট ডাক্তাররা বলে চলছেন সবার মুখে মাস্ক পরার প্রয়োজন নেই, যারা স্বাস্থ্যকর্মী তাদের সবার আগে দরকার মাস্ক, আর যারা কফ কাশিতে ভুগছেন তাদের প্রয়োজন মাস্ক, বাকিদের পড়তে হবে না। কিন্তু করোনা ভাইরাসকে ইস্যু করে গোটা রাজ্যে মাস্কের সংকট দেখা দিয়েছে। কালোবাজারি হচ্ছে মাস্ক নিয়ে, 20 টাকার মাস্ক বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকায়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মাস্কের বদলে গামছা দিয়েই মুখ ঢাকার পরামর্শ দিলেন। যদি আমাদের রাজ্যে পজিটিভ আসেনি, আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন বা সোশ্যাল ডিস্টেন্সিং পার্টটা একটু ঠিক মতন হচ্ছে না। আমরা স্পেশালি মার্কেটগুলিতে একটা মিক্সিং হয়ে যাচ্ছে, তো ওই জিনিসটা একটু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। যতটা দরকার হয় অতটাই মার্কেটে যেতে হবে, তার বাইরে না যাওয়াই ভালো বা বাইরে ঘোরাঘুরি না করাই ভালো। আর আরেকটা ইস্যু হচ্ছে যে মাস্ক নিয়ে একটা যে চলছে, অ্যাকচুয়ালি মাস্কটার ক্ষেত্রে যেটা আমরা বলছি যে এখন সবাই মাস্ক ইউজ করছে, আমরা প্রথম থেকেই বলছি এই ধরনের এয়ারবর্ন ইনফেকশন কন্ট্রোল করার জন্য যেটা সবচেয়ে দরকার হচ্ছে রেসপিরেটরি এটিকেট, যেটা আমরা ইংলিশে বলি। যে আমাদের কিন্তু সবার একটা বদভ্যাস হচ্ছে যে যেখানে সেখানে থুতু ফেলি, হাঁচি কাশি দিই, তো সেটা হয়তো আপাতত আমাদের এই প্রসেসের মাধ্যমে আমরা সবাইকে শিক্ষা দিতে পারছি, রেসপিরেটরি এটিকেটটা শিক্ষা দিতে পারছি। আর সত্য কথা, মাস্ক নিয়ে বিভিন্ন ভাবে আমরা যেভাবে মাস্ক ইউজ করছি, সে মাস্ক কিন্তু আমাদের যারা কমন ম্যান ওদের কিন্তু মাস্ক ইউজ করার আমার মতে দরকার নেই। মাস্ক দরকার হচ্ছে যারা স্বাস্থ্যকর্মী, প্লাস মাস্ক দরকার হচ্ছে যারা বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন ইনক্লুডিং COVID-19 ডিজিজ যারা ভোগে ওদের ক্ষেত্রে মাস্ক দেওয়া হয়, যাতে সে অ্যারোসল জেনারেট করতে না পারে। কিন্তু সাধারণ লোকরা সবাই ইউজ করছে, একটা ফলস সেন্স অফ সিকিউরিটি ডেভেলপ হচ্ছে যে আমি মাস্ক দিয়েছি আমার হবে না, এটা কিন্তু নয়। কিন্তু মাস্ককে রিইউজ করা যাবে না, মাস্ক যখন লাগবে মাঝখান দিয়ে কোনো এয়ার ঢুকতে পারবে না, সেরপরে মাস্ক ইউজের অনেকগুলি ক্যারেক্টারিস্টিকস আছে, এগুলি কিন্তু আমরা মানছি না। যার ফলে কি হচ্ছে যে এই যে ডিজিজ ট্রান্সমিশনের যে আদার মোড, থ্রো হ্যান্ড, ফোমাইট বন্ড যেটা আমরা বলি, মানে উডেন সার্ফেস বা যে কোনো সার্ফেসে কেউ কাঁচি দিল, ভাইরাসটা ওখানটা রইল, ভাইরাসটা ওখানে সার্ভাইভ করতে পারে 48 আওয়ার্স,
আপ টু 48 আওয়ার্স, 24 to 48 আওয়ার্স, তার মধ্যে যদি ওইটা ডিসইনফেক্ট না করা হয়, কারোর হাতে যদি লাগে অটোমেটিক্যালি আমাদের শরীরে আসছে। তো হ্যান্ড ওয়াশ প্র্যাকটিস করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর হ্যান্ড ওয়াশ প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথম আমরা সবাই বলছিলাম হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার। অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার কোনো দরকার নেই, আমাদের যে সাবান আছে বাড়িঘরে যেই সাবান, সেই সাবান ইউজ করলে হয়ে যায়। রিপোর্ট, চ্যানেল 3 রাত।